খুলনায় বিএফইউ এর সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে এই শোক সভায় বক্তব্য রাখেন বিএফইউ এর মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউ এর সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিএনপি জামায়াতের ইসলামী নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা রুহুল আমিন গাজীকে পেশাদার সাংবাদিকদের আপোষহীন নেতা হিসেবে আখ্যা দেন এবং বিগত সরকারের আমলে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী থাকার কথা উল্লেখ করেন। পরে রুহুল আমিন গাজীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে কোনোদিন ভালো হয় না। আপনার পোশাকের দিকে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় আপনি ফকির বংশের লোক।